রাজশাহীর ক্ষুদ্র নিগোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দ্বীপ অপারেটরদের সাথে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক বাঙালি কৃষকদের বরন্দ অঞ্চলে পানি সংকট দূরীকরণ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টার দিকে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল একার সভাপতিত্বে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বরন্দ অঞ্চলের পানি সংকটের আলোকে নাগরিক সমাজের প্রতিনিধি, রক্ষাগোলার নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষকদের সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এতে কৃষক, ডিপ অপারেটর, মিডিয়া কর্মীরা পানি নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের মতামত তুলে ধরেন। আদিবাসী এবং বাঙালি এই শ্রেণী করছে কেন? আমার কৃষক সবাই সমান, আমাদের কিন্তু আদিবাসী অপারেটরও আছে, আদিবাসী কৃষকও আছে। এদের সমন্বয়ে অন্তত মাসে যদি একটা মত বিনিময় অথবা আমরা যদি বলি গণশুনানির আয়োজন করা হয়, আমার এই আবেদনটা রইল। যদি এমনটা করতে পারি তাহলে প্রত্যেকে মনে হয় যে জবাবদিহিতা করার একটা সুযোগ। বিশেষ অতিথির বক্তব্যে শিশি বিভিওর নির্বাহী প্রধান সারোয়ারি কামাল বরন্দ অঞ্চলের কৃষকদের পানি নিয়ে ডিপ অপারেটর কর্তৃক বৈষম্যের বিষয় তুলে ধরে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এর যথাযথ উদ্যোগ গ্রহণ করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আমরা বেশ কয়েকটা মিটিংয়ে বলেছিলাম যে বরেন্দ্র প্রকল্প যদি গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে, সারফেস ওয়াটার ব্যবহার না করে, তো মরুকরণ প্রক্রিয়ায় এত দ্রুত নেমে আসবে যে এক সময় আমরা এটার কুল কিনারা খুঁজে পাব না। প্র্যাকটিক্যালি এখনও কিন্তু সেই সময়ের দিকে আমরা ধাবিত হচ্ছি এবং এখনও যদি আমরা সচেতন না হই তাহলে একটা বিরাট সমস্যার সম্মুখীন হবে। এটা অবশ্য শুধুমাত্র বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপর নির্ভর করে না, এটা রাজনৈতিক সদিচ্ছারও প্রশ্ন আছে এখানে। এবং আমাদের দুর্ভাগ্যজনক কি সৌভাগ্যজনক আমরা জানি না, কর্তৃপক্ষ এখানে গড়ে উঠেছে বরেন্দ্র উন্নয়নের কর্তৃপক্ষ, কিন্তু এখানে কতটুকু আমাদের সারফেস ওয়াটারের ব্যবহারের জন্য বাজেটে বরাদ্দ হচ্ছে এটা আপনারা লক্ষ্য করলে নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন। আমার মনে হয় এই ব্যাপারটাতে প্রথমেই গুরুত্ব দেওয়া উচিত। পরে প্রধান অতিথির বক্তব্যে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কৃষকদের সকল সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন। যখন মত বিনিময় হয়, সমস্যা জানা যায়, তখন সমাধান তো আসে, অবশ্যই সমাধান আসবে। কিন্তু মত বিনিময় মানে না যে গেলাম আসলাম কথা বলবাম তারপর শেষ, এটা কোনো এটা না। মত বিনিময় থেকে যেগুলো আপনাদের ভিতর থেকে যেগুলো অভিযোগ জানা যায় সেগুলো অবশ্যই অ্যাড্রেস করা হয় এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলো তারপর অ্যাকশান প্ল্যান, যেটা আমরা বলেন যে অ্যাকশান প্ল্যান তৈরি করে সেগুলো করা যেতে পারে। বিএমডিএর তৈরি হয়েছিল কি, কর্তৃপক্ষ তৈরি হয়েছিল যে এলাকায় যে খরা পীড়িত যে এলাকা ছিল যেখানে একটা ফসল উৎপাদন হতো না, সেই এলাকাটাকে ধরেন যে পানি সেচের ব্যবস্থা করে সেগুলোকে সারা বছর ফসল উৎপাদনের একটা সুযোগ তৈরি করে দেওয়া। উদ্দেশ্য কী ছিল? বিএমডিএর গোল ছিল, একটা লক্ষ্যমাত্রা থাকে সরকার থেকে, সে লক্ষ্যই ছিল যে এলাকা মানুষ যারা বসবাস করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, এটি তো মূল লক্ষ্য। এবং সরকার যেগুলো বিভিন্ন যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, এই যে ডিপটিও যেগুলো, তো সরকারের ভর্তুকি দেওয়া, তাই না? সরকার কাদের জন্য ভর্তুকি? যারা কৃষক, এলাকার যারা বসবাস করে তাদের জন্য ভর্তুকি। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।